মুরগির ডিম পেরেছে সেই জন্য চাপে হয়ে গেছে। এটা আমার ওয়ার্ডে রয়েছে, 35 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদমের। এটা দীর্ঘদিন ধরে এই দোকানটা চলছে, তবে এরকম কোনো অভিযোগ ওর বিরুদ্ধে আমরা এর আগে তো শুনিনি লোকালি, এবং যথেষ্ট ভালো ছেলে হিসাবেই আমাদের এখানে পরিচিত ছিল এবং মুরগির দোকানটা চলতেও ভালো, আর দামটাও রিজনেবল, মানে অন্যান্য জায়গার তুলনায় মাপযোগও ঠিক ছিল, সেই হিসাবে একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু গতকাল ওই ঘটনার পরে আজকে তো এই ঘটনা হওয়ার পর তো আমরা নিজেরাই একটু আশ্চর্য। কতটা আতঙ্কিত? না, আতঙ্ক তো পুরোপুরিভাবেই আছে। দেখুন, এখন ক্রমশ যেভাবে বিভিন্ন খাবার জিনিসে এই ধরনের মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, একটার পর একটা ধরা পড়ছে যে বিভিন্ন কখনো মাংস কখনো নানা রকম জিনিস, তো এটা তো সাধারণ মানুষ প্রচণ্ডভাবে মানে এরপরে মানুষ খাবে কি? আস্তে আস্তে খাদ্য তালিকা থেকে একটার পর একটা জিনিস যদি এইভাবে বাদ চলে যেতে থাকে, আর সত্যি কথা বলতে মানে অর্থ রোজগারের তাগিদে মানুষ প্রায় উন্মত্ত হয়ে গেছে, মানুষ মানে বিকৃত মানসিকতার জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, নিয়মিত আমাদের যোগাযোগ থাকে, আমরা লক্ষ্য রাখি। তো বললাম না, এটা অত্যন্ত পরিচিত দোকান, অপরিচিত নয় যে হঠাৎ করে তারা ব্যবসা শুরু করছে, ছেলেটাও পরিচিত ছেলে, ফলে এই ধরনের কোনো ঘটনা ও মানে ঘটাবে এরকম কোনো আমাদের আইডিয়াও ছিল না, জানা নেই আমার। আমি রাত্রে আমি আগে দেখলাম ভিড়, শুনলাম দোকান সিলে গেছে, তার কোর্স ছেলেটা ভালো একটু আনতাম, কী বিশেষ মানে বিশেষ কী ছিল না ছিল সেটা অন্ত বলতে পারবো না, সেটা সঠিক আমার জানা নেই, সেটা সঠিক বলতে পারবো না। রাত্রে শুনলাম ওই ছেলে তো ধরে নিয়ে গেছে, এটুকুই জানা। এই সকাল থেকে এখন মালিক বলতে পারবো না, মালিক বলতে পারবো না। হ্যাঁ।